পঁচিশ তারিখ পার হয়ে গেল তবু ফেসবুকের পেমেন্টটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না এই সমস্যাটা নিয়ে আপনারা অনেকে হয়তোবা একটু হলেও চিন্তিত রয়েছেন ইউটিউবের পেমেন্টটা ঢুকেছে কিন্তু আজকে আঠাশ তারিখ পার হয়ে যাচ্ছে তবু ফেসবুকের পেমেন্টটা কিন্তু ঢুকতেছে না তো কি কারণে এই সমস্যাটা হচ্ছে তো ফেসবুক যখন আমাদের পেমেন্ট করে এটার কিন্তু তিন রকম কন্ডিশন দেখা যায় একটা প্রসেসিং সেকেন্ড হচ্ছে পেইড আর থার্ড হচ্ছে হোল্ড তো হোল্ড সাধারণত দেখা যায় যে আপনার ফেসবুকের পেজের বা আইডি যেটার মাধ্যমে ইনকাম করেন এখানে যদি একশো ডলার না হয় আপনার ইনস্টিম অ্যাড এবং রিলস মিলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেসবুক আপনাকে পেমেন্ট করবে না এটা হোল্ডে রাখবে তারা কিন্তু কেটে নেয় না হোল্ডে রাখে তো এর পরবর্তীতে প্রসেসিং এবং পেইড এটা কিন্তু অত্যন্ত প্রত্যন্তভাবে জড়িত তো প্রসেসিং এবং পেইড সাধারণভাবে দেখা যায় যে প্রসেসিং দেখা যায় আপনার একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ফেসবুক কিন্তু তাদের লাইন ঘাটের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে তো এই সময়ের মধ্যে পেমেন্ট করলেও আমরা কিন্তু দেখতে পাই যে বাইশ তেইশ বা চব্বিশ তারিখের পরবর্তী আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকে কিন্তু এই মাসে কিন্তু ঢুকতেছে না তো আমি ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে তাদের রেমিটেন্স ডিপার্টমেন্ট থেকে জানলাম যে এই যে পেমেন্টটা ফেসবুকের এটা আসতে একটু দেরি হবে তাদেরকে আমি বললাম যে কি কারণে দেরি হবে তারা কিন্তু বিষয়টা এখনও বলতে পারে নাই তো ডাসবাংলা ব্যাংকের পেমেন্ট কিন্তু আসতে আরও দেরি হয় বাট আপনি সিটি ব্যাংক বা ব্রাক ব্যাংক ধরেন তাদের পেমেন্ট আসতেও দেরি হয় আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অলমোস্ট হচ্ছে ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেখানেও কিন্তু পেমেন্ট ঢুকতেছে না তো আপনার হয়তোবা সরাসরি পে আউট যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনি পেইড দেখতে পাচ্ছেন তবুও কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও টাকা রিসিভ হয় নাই তো সাধারণভাবে এই পঁচিশ তারিখের পরবর্তী থেকে সাত দিন পর্যন্ত ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক আবার কোনো কোনো ক্ষেত্রে এটা দুই তারিখও হতে পারে যেই মাসগুলো তিরিশ তারিখ তো এই সময়ের মধ্যে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিসিভ হওয়ার কথা থাকে তো অনেক সময় তার আগেও রিসিভ হয় আবার অনেক সময় দেখা যায় যে এই যে এইরকম প্রবলেম চলতেছে সপ্তাহে দুইটা ছুটির দিন ছিল এর আগের সপ্তাহে তো এই কারণে কিন্তু অলমোস্ট এই সমস্যাটা হচ্ছে যে আমাদের পেমেন্ট করার পরবর্তীতেও আমরা কিন্তু পেমেন্ট পেতে একটু দেরি হচ্ছে তো যতটুকু সম্ভব আমরা জানতে পেরেছি যে এই আপনার পেমেন্টটা যদি পেইড করে দিয়ে থাকে ফেসবুক বা প্রসেসিং যদি থাকে তো সেক্ষেত্রে আপনি পঁচিশ তারিখের পরবর্তী অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ বা দুই তারিখের মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর পেমেন্টটা যদি আপনি না পান তাহলে সরাসরি ফেসবুকের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে একটা ছোট্ট রিপোর্ট করতে হবে তাহলে সরাসরি আপনার টাকাটা কিন্তু তারা আপনার যে রিফান্ড ফেসবুক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড রয়েছে বা প্রোফাইলের বা পেজের সেখানে কিন্তু নিয়ে যাবে আর আপনার যদি দেখা যায় যে ডব্লু এইট যে ফর্মটা রয়েছে এটা যদি আপনার সম্পূর্ণ কমপ্লিট বা ভেরিফাই না থাকে এই কারণেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢোকে না তো এটা আপনি কিভাবে দেখবেন তো এটা দেখার জন্য ফেসবুকের পেআউট ড্যাশবোর্ডে আসার পর সেটিংসে আসবেন সেকেন্ডে এসে কিন্তু ডবলো এইট যে ফর্মটা রয়েছে এটা আপনার টিকমার্ক আসে নাকি নাকি ভেরিফাইড আছে নাকি ট্যাক্স ইনফরমেশান সেটা একটু দেখে নেবেন যদি ভেরিফাইড না থাকে তাহলে ভেরিফাইড করে নেবেন এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে কোনোভাবে চেঞ্জ করার দরকার হবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা ঢুকবে অনেক সময় দেখা যায় যে অনেকে আপডেট করে আপডেট করে লাভ নেয় এটা সাধারণত একটু প্রবলেম হচ্ছে ফেসবুকের হয়তোবা কোনো একটা ইস্যুর কারণে যার কারণে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পেমেন্ট ঢোকে নাই আশা করা যায় যে সাত দিনের মধ্যে পেমেন্টটা ঢুকে যাবে যেই সময়টা বললাম আজকে এখান থেকেই নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন কারা কারা পেমেন্ট পেয়েছেন কারা কারা পেমেন্ট পান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম